ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিন আজ পালন হবে নানা আয়োজনে। কুমিল্লায় এমন ঘটনা ঘটবে তা ভাবতেই পারেনি সরকার, আরও সতর্ক থাকা দরকার ছিল বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের পরিকল্পনাতেই কুমিল্লার ঘটনা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের উপর হামলা হয় অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলম। রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিরা বাংলাদেশের বোঝা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু, উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। দেশে করোনায় শনিবারের চেয়ে রবিবার 10 জন বেড়ে 16 জনের মৃত্যু, বিশ্বের বিভিন্ন দেশেও মৃত্যু ও শনাক্ত বৃদ্ধির প্রবণতা, সবচেয়ে বেশি রাশিয়ায়। ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ থাকায় বেড়েছে পেঁয়াজের দাম বলেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। ভারতের শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব অবমাননার দায়ে 2 জনের আত্মসমর্পণ। ঘোষণা দিয়েই টাইগারদের হারালো স্কটল্যান্ড, লজ্জা নিয়েই টি-20 বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশে।